হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রেপমেড। নিট 2017 এ এসে যাওয়া একটা কোয়েশ্চেন যে দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ বেসিক স্ট্রেংথ অফ দি ফলোয়িং কম্পাউন্ড। আমাকে তিনটে অ্যানিলিন ডেরিভেটিভ দিয়ে দিয়েছে, জিজ্ঞেস করেছে যে কার এদের মধ্যে বেসিক স্ট্রেংথ কীরকম হবে অ্যান্ড অর্ডারটা কীরকম হবে। আমি যদি দেখি, আমরা জানি কি না, যদি কোনো অ্যানিলিনের সাথে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, সেই ক্ষেত্রে কি হয় না, অ্যানিলিনের যেই লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা খুব ইজিলি রিংয়ে ডিলোকালাইজ হয়ে যায় অ্যান্ড সেটা রেজোনেন্সে পার্টিসিপেট করে। আর যদি কোনো এমন গ্রুপ থাকে যেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সেই ক্ষেত্রে কি হয়, এ ইলেকট্রন ডেন্সিটি অন দিস অ্যানিলিন NH2 বাড়িয়ে দেয়, তো যার ফলে কি করে এটার বেসিক স্ট্রেংথ তো অনেক বেড়ে যায়। তো মাঝামাঝি শুধু যদি অ্যানিলিন থাকে, সে না তো খুব বাড়াচ্ছে না তো কমাচ্ছে, এরকম কোনো গ্রুপ অ্যাটাচড নেই, সেই ক্ষেত্রে আমি তাহলে অর্ডারটা কি বলতে পারি, যে সবথেকে বেসিক হবে নাম্বার 3, তারপর যদি আমি বেসিক স্ট্রেংথ কম্পেয়ার করি আসবে নাম্বার 1, তারপর হবে 2। তো কারেক্ট অপশান হচ্ছে আমার অপশান 3।